নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার জন্য কোন রাশি বিবাহ ভালো হবে, কোন রাশির সাথে আপনার বন্ধুত্ব ভালো হবে, কোন রাশির সাথে প্রেম ভালো হবে, কোন রাশির সাথে ব্যবসা ভালো হবে, কোন রাশি আপনার শত্রু রাশি, হয়তো এই বিষয়ের উপর আপনারা এতদিন ভিডিও কিন্তু শুনেননি। নতুন এই বিষয়, অনেকে এই বিষয়ের উপর জানেনই না, অনেকে কমেন্ট করেছিলেন, তাই আপনাদের এই ডিমান্ডের উপর আমি এই ভিডিওটি আপনাদের সামনে দিচ্ছি। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কোন ক্ষেত্রে আপনাদের শুভ, আপনি যখন একটা অ্যাপয়েন্টমেন্ট করছেন বা আপনি পার্টনারশিপ বিজনেস করছেন, রাশি অনুযায়ী কিন্তু জানা কিন্তু দরকার। দেখুন, বৃশ্চিক রাশি, তো বৃশ্চিক রাশির সাইন হচ্ছে একটা বিছা, অর্থাৎ বৃশ্চিক রাশিকে যদি কেউ আঘাত করে কি না, সেটা কিন্তু দীর্ঘদিন মনে কিন্তু রাখে, এবং সেই জায়গাটা বৃশ্চিক রাশি কিন্তু মানে ছেড়ে দেওয়ার পাত্র কিন্তু তারা নয়। অর্থাৎ কোনো জায়গা থেকে যে হেরে চলে আসবো, হার মানার পাত্র বৃশ্চিক রাশি নয়। এরা সবসময় জয় নির্দেশ করে নিয়ে আনে, জয়যাত্রা এদের কিন্তু হয় বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশি আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে কেমন হবে সমস্ত দিক আমি একে একে আলোচনা করব, কারণ সব রাশির সাথে সব রাশি কিন্তু ম্যাচ কিন্তু করে না। কোন রাশি আপনার ক্ষেত্রে শুভ, কোন রাশি আপনার ক্ষেত্রে অশুভ, সমস্ত কিছু বিষয় নিয়ে আপনারা কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। প্রথম রাশি বৃশ্চিক রাশির বন্ধু রাশি কোনটা, আগে বন্ধু রাশিটা জানা দরকার, কোন কোন রাশি আপনাদের বন্ধু। কর্কট রাশি, মীন রাশি এবং মেষ রাশি আপনার বন্ধু রাশি, তিনটি রাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু বন্ধু রাশি। কোন রাশির সাথে বিবাহ আপনার ক্ষেত্রে ভালো হবে, অর্থাৎ যখন আপনি বিয়ে করবেন, বিয়ের জায়গাটা সিলেকশন করার জন্য, সিংহ রাশি, ধনু রাশি, আপনার মেষ রাশি এবং আপনার মীন রাশি, একটি রাশির সাথে বিবাহ কিন্তু আপনার ক্ষেত্রে শুভ কিন্তু হবে। এবার আমি আসি আপনার কোন রাশির সাথে আপনি ব্যবসা করবেন। ব্যবসার ক্ষেত্রে আপনার আদর্শ রাশি যেটি, সেটি হচ্ছে ধনু রাশি এবং আপনার হচ্ছে কর্কট রাশি এবং সিংহ রাশি। অর্থাৎ আপনি ব্যবসা করছেন, পার্টনারশিপ ব্যবসা, তো এই রাশিগুলোর সাথে যদি আপনি করতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিন্তু উন্নতি 100% আপনাদের কিন্তু হবে। এবার আসি, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কোন রাশি প্রেম ভালো হবে, কোন রাশির সাথে, একটি হচ্ছে মীন রাশি অর্থাৎ আপনাকে বুঝবে, একটা হচ্ছে কর্কট রাশি, আরেকটি আপনার যে রাশি সেটি হচ্ছে আপনার ধনু রাশি। এ কটি রাশি প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। ভালোগুলো শুনলেন, এবার কোন রাশি আপনার ক্ষেত্রে নেগেটিভ ফল দিবে সেটাও তো জানা দরকার। অনেকে অধীর আগ্রহে রয়েছেন বৃশ্চিক রাশির সঙ্গে কোন কোন রাশির ম্যাচ হয় না। প্রথম যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। দ্বিতীয় রাশি মকরের পর সেটি হচ্ছে বৃষ রাশি। তিন নম্বর রাশি তুলা রাশি। মকর, তুলা, বৃষ, কারণ এদের সাথে মতের পার্থক্য, মতান্তর লেগেই থাকবে। আপনি এক চিন্তাভাবনা করবেন, এরা আরেক চিন্তাভাবনা করবে, অর্থাৎ আপনাদের মত পার্থক্য কিন্তু থাকবে। কোন রাশির সাথে আপনার খারাপও হবে না আবার ভালো হবে না, অ্যাভারেজ ফল দিবে, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি এবং কন্যা রাশি। অর্থাৎ এখানে আপনি খুব খারাপও ফল পাবেন না আবার খুব ভালো ফল পাবেন না, অর্থাৎ এটা একটা অ্যাভারেজ রেজাল্ট কিন্তু আপনি এই রাশি থেকে কিন্তু আপনি পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং একটি কথা আপনাদেরকে আমি আবারও বলি, আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন তার উপর অবশ্যই আপনারা কমেন্ট করে পাঠান, অথবা আমার স্ক্রিনে দেওয়া
হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করে পাঠান। নমস্কার, ধন্যবাদ।